হ্যাঁ বন্ধুরা, খেয়াল করুন, এখানে আমরা একটা 16-11-এর নষ্ট কয়েল নিলাম। তো তাতালের যে নষ্ট কয়েলটা আমরা নিলাম, এটা কিভাবে পরিমাপ করব? মিটার 1 কিলো তো থাকবে, আর দুইটা লাল আর পুরো যে কোনো কালো একটা লালটা আপনারা দুই মাথায় ধরবেন, একদম শূন্যতে শো করবে। দেখুন, শূন্যর কিন্তু সাইডে চলে এসেছে। যদি শূন্যতে শো করে তাহলে বুঝবেন যে কয়েলটি নষ্ট আছে, ঠিক আছে? আর যদি নড়াচড়া না করে তাহলেও বুঝবেন যে কয়েলটি একদম নষ্ট। আমরা নতুন একটি কয়েল নিলাম, এটা মার্কেট থেকে 40 থেকে 50 টাকার মতো নিবে ভালোটা। এখানে 60 ওয়াট একটা কয়েল, তো যদি দুই মাথা আমরা ধরি, একে শো করবে। যেমন দেখুন, এটা কিন্তু মিটারের একে শো করছে, মানে 1 কিলোতে। তাহলে বুঝবেন যে আসলে কয়েলটি ভালো আছে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা এখন একটা সোল্ডারিং আয়রনের নতুন কয়েলটি এখানে সংযুক্ত করব, আর এক নতুন বিট লাগাবো, আর একটি বাতি। তাই আজকের ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে আমরা এই সোল্ডারিং আয়রনের কয়েলটি সুন্দর করে এই আয়রনের সাথে বসিয়ে দেব এবং স্ক্রু দুইটে খুলে ফেলবো। স্ক্রু দুটো খোলা ফেলার পরবর্তীতে আমরা এখানে নতুন বিটটা লাগাবো। দেখুন, এই বিটটার জন্য কিন্তু ঝালাই ভালো ধরে, আর এই বিটের জন্য কিন্তু রাং আসলে ধরে না। তো নতুন বিটটি আমরা লাগাবো, পুরাতন বিটটি খুলে ফেলবো। এই নতুন বিটটি মার্কেট থেকে কিনতে 70 থেকে 80 টাকা লাগবে ভালোটা, আর নর্মালটা 40 থেকে 50 টাকার মতো নিবে। এখানে সুন্দর করে টাইট করে লাগিয়ে দেবেন। লাগানোর পরবর্তীতে আমরা যে কাজটা করব, দেখুন আগে সোল্ডারিং আয়রনটি কিন্তু সুন্দরভাবে এক সাইড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে সুন্দর করে একটা এলইডি বাল্ব নেব, এটা লাল হোক কালো হোক যে কোনো কালারের আপনারা লাগাতে পারেন। এখানে আমরা হলুদ কালার একটি, গোল্ডেন কালারের বাতি নিলাম, আর একটা 220 কিলো রেজিস্টার নিলাম। এটার কালার ছিল লাল লাল হলুদ কালার, আর লাস্টে সোনালি। তো সুন্দর করে যে কোনো এক সাইডে আমরা সুন্দর করে এলইডি বাল্বের এক সাইডে আমরা রেজিস্টারটি লাগিয়ে দেবো, আর কয়েলের একটা যে সাইট আছে সেটা আমরা মাইনাসের সাথে লাগিয়ে দিলাম এলইডির, আর রেজিস্টরের এক মাথার সাথে আমরা কয়েলের আরেক প্রান্ত সুন্দর করে লাগিয়ে দেবো, ঠিক আছে? একটা আমরা মাইনাসের সাথে সংযোগ করলাম, আর একটা আমরা রেজিস্টরের সাথে সংযোগ করে দেব সুন্দরভাবে। আর যদি ঝালাই দিতে পারেন তাহলে তো ভালো হয়, আর ঝালাই না দিতে পারলেও সমস্যা নেই। এখন আমরা এসি কট নেব একটা। এই এসি কটের যে দুইটা ফেজ আর নিউট্রাল আছে, এটা সুন্দর করে আমরা রেজিস্টরের সাইডে একটা লাগাবো, আর একটা এলইডির মাইনাসের সাথে সুন্দর করে সংযোগ করে দেব। তো দেখুন, দুইটা যে সাইট আছে আমরা সুন্দর করে একটু সরিয়ে নিলাম। এখন একটা আমরা রেজিস্টরের সাথে সংযোগ করে দেব, ঠিক আছে? রেজিস্টরের সাথে সংযোগ করার পরবর্তীতে অপর যে প্রান্তটি থাকবে সেটা আমরা সুন্দর করে এলইডির মাইনাসের সাথে সংযোগ করে দেব। সংযোগ করার পরবর্তীতে আপনারা দেখতে থাকুন, আর এটা কিভাবে ঝালাই হয় সেটা আপনারা এর পরবর্তীতে দেখতে পাবেন। আর কিছু নিয়মাবলী আছে, সেগুলো আজকে আপনারা শিখে নেবেন, তাহলে এই সোল্ডারিং আয়রন বছরের পর বছর একটাই টেকসই হবে। আমরা সুন্দর করে কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিলাম, যাতে এটা অনেক দীর্ঘস্থায়ী হয়। এই বাতিটা আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম, আর বাতিটাও কিন্তু জ্বলবে। তো এখন আমরা যে কাজটা করব, কাটিং প্লাসের সাহায্যে সুন্দর করে দুই সাইড কেটে নেব, আর এই প্লাস আর মাইনাসটা সুন্দর করে আলাদা করে বসিয়ে দেবো, মানে ফেজ আর নিউট্রাল, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এর পরবর্তীতে আমরা সুন্দর করে এসি কটটি বের করে নেব, আর এখানে প্রয়োজনে একটু ক্রস টিপিং করে দেব। যদি টিপিং করে দেন তাহলে অবশ্যই এটা ফেজ আর নিউট্রাল কখনো এক হবে না। আর বাতিটা পরিমাণে সুন্দর করে লাগিয়ে দিবেন যেখানে আসলে বাতিটা লাগানোর কথা, আর এখন সুন্দর করে বসিয়ে দিবেন। সেটিং করার পরবর্তীতে আপনারা সুন্দর করে এটা আসলে সংযোগ করে দিবেন, যে সাইডটা আছে আমাদের ওয়াশারের মতো। এখন যদি আমরা লাইনটা দেই তাহলে দেখবেন আসলে বাতিটা জ্বলে উঠছে। তো এখন আমরা লাইনে দেব। লাইনে দেওয়ার পরবর্তীতেও কিন্তু কিছু নিয়মাবলী আছে, তো এগুলো আপনারা ফলো করুন। তো দেখুন, আগে বাতিটা কিন্তু সুন্দর করে জ্বলে উঠেছে, আর এখন আমরা এটা হিট দেওয়ার পরবর্তীতে হালকা পোড়া পোড়া কিন্তু দেন ধোয়া বেরোবে, কখনো বুঝবেন না আসলে নষ্ট হয়ে গেছে। নতুন কয়েলে কিন্তু হালকা বিশ্রীর একটা ঘ্রাণও আসে, তো তাই কোনো সমস্যা নেই, এটা পুড়তে দেবেন। যখন আয়রন হিট হবে তখন রজনের সাথে সংযোগ করে দিবেন, আর তার পরবর্তীতে রাং দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দিবেন, দেখবেন অসাধারণ ঝালাই হচ্ছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন ভিডিওটি লাগলো কমেন্টস করতে ভুলবেন না, একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।